দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা ছোট পরিসরে করছেন মুক্তা চাষ। দেখব তার এই মুক্তা চাষ পদ্ধতি। ভাই, আপনি মুক্তা চাষ শুরু করার চিন্তা ধ্যান ধারণা আপনার মাথায় কোথা থেকে আসে? এটা আমি ইউটিউবে দেখছি, তারপরে ঢাকায় ট্রেনিং নিয়েছিলাম, তারপরে এটাই থেকে উদ্যোক্তা। কোথা থেকে ট্রেনিং নিয়েছিলেন? সাদিয়াপুর কাছ থেকে। ও, বরিশালের সাদিয়াপুর। হ্যাঁ হ্যাঁ। তারপরে শুরু করেন কতদিন আগে? এই এক বছর হয়ে গেছে, এক বছরের মাথায় শুরু করেছিলাম। আপনার ঝিনুকের ভিতরে মুক্তা তো তাহলে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। ঝিনুকগুলো আসলে এগুলো অপারেশন করা না, এগুলো অপারেশন করবে না, এগুলো এখন অপারেশন করব। আর এই যে নেটের ব্যাগ, এগুলো অপারেশন করা, এর ভিতরে মুক্তা হয়ে গেছে। আচ্ছা, এগুলোর বয়স কতদিন? এটা 9 মাস থেকে 10 মাস। 10 মাস এভাবে রাখছেন পুকুরে, অপারেশন করে ওর ভিতরে ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইন দেওয়ার পরে এটা হচ্ছে পানির পাত্রে ঝুলায় রাখেন আর কি। এই জাল, এরকম একটা জালের ভিতরে আবদ্ধ করে ঝুলায় রাখা হয়। কয়টা করে দেন এক একটা পাত্রে? এর চারটা আছে, কোনোটায় তিনটা, এরকম চারটা তিনটা। আর এক একটা ঝিনুকের ভিতরে কয়টা করে মুক্তা তৈরি হবে? দুইটা দুইটা করে, দুইটা করে। আর বড় ঝিনুক হলে একটু বেশি হবে, তিনটা দিলে দেবো। এই যে পুকুরটা আছে, এই পুকুরে কত পিসের মতো মুক্তা আছে? প্রায় 500, 450 থেকে 500। ঝিনুক নাকি মুক্তা? মুক্তা মানে অপারেশন করা। আচ্ছা, আমি প্রথম এ করেছি তো, অপারেশন করেছি, এই জন্য কম। না মানে আমি বলতে চাচ্ছি 500 ঝিনুক আছে না 500 ঝিনুকের ভিতরে 1000 মুক্তা হবে? 500 জিনুকের ভিতরে 1000 মুক্তা হবে। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে এখন একটু, এই যে 9 মাস হয়ে গেল না, 10 মাস হওয়ার পরে এর ভিতরে আসলে মুক্তা হলো কিনা আমাদেরকে একটু দেখান। আচ্ছা, ঠিক আছে। এগুলো আসলে কি জন্য কি কাজে ব্যবহার হয়? এটা অপারেশনের কাজে ব্যবহার করা হয়। অপারেশনের কাজে? হ্যাঁ, অপারেশন করার পরে এটা মুক্ত হয়। আচ্ছা, মানে এটা ঝিনুকের ভিতরে অপারেশন করে দিয়ে দেন আর সেটা মুক্ত হয়ে যায়? এটা অপারেশন করলে আপনার ঝিনুকের ভিতরে যখন অপারেশন করা হয় তখন ঝিনুক একটা পেইন বোধ করে আর কি। পেইন বোধের পরে ওরা আপনার এক ধরনের লালা ছাড়ায়, সেই লালাটা এরপরে জমে জমে আস্তে আস্তে মুক্ত করে নিতে হয়। ও আচ্ছা, তা আমি দেখলাম এই ডাইসগুলো আপনি ভিজাতে দিয়েছেন, এটার কারণ কি? এটা ভিজাতে দিলে ওটা মানে ঝিনুকে যখন অপারেশন করা হয় তখন ওটার পেইনটা একটু কম হয় যখন অপারেশন করা হয়। আমরা তো এখানে দেখতে পাচ্ছি অপারেশনের অনেক সরঞ্জাম। হ্যাঁ। আচ্ছা, অপারেশন করার কি কোনো মৌসুম আছে, যে এই মাসে অপারেশন করলে 9 মাস কি 10 মাস পরে ঝিনুকে মুক্তাটা ভালো হয়? এই যে সময়টা, এই চরিত্র মাস বা বৈশাখ মাসে, এই সময় ঝিনুকের একটা প্রজনন বা ঝিনুক বংশবৃদ্ধি করে, এই সময় বাদে অন্য যে কোনো সময় অপারেশন করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট দেখার জন্য এখন অপারেশনটা করতেছি। তো ঠিক আছে, তাহলে এমন কোনো ই নেই যে অপারেশন এই মাসে করা যাবে, এই মাসে করা যাবে না, এতটা বাধ্যবাধকতা নেই? না, যে কোনো মাসেই। তবে এই সময়টা চরিত্র মাস বা বৈশাখ মাসে এটা বাদে করলে ভালো হয়। ভালো হয়। তো চৈত্র বৈশাখ মাস বাদে যখন আমরা অপারেশনটা করছি, সেক্ষেত্রে সেই মাস থেকেই তো আমাদের 10 মাস হিসাব করতে হবে। তো 10 মাস হিসাব করার পর একটা ঝিনুক থেকে যখন মুক্তা পাচ্ছি দুইটা, 10 মাস পরে সেই মুক্তা দুইটার দাম কেমন হচ্ছে? 700 টাকা, 800 টাকা। এই যে 10 মাস পরে এক একটা ঝিনুক থেকে 700-800 টাকার মুক্তা পাচ্ছি, এটা কি 10 মাসের অপেক্ষার ফসলটা আসলে ওইভাবে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এটা দিয়ে আপনারা সন্তুষ্ট না? অবশ্যই। আপনি তো এখান থেকে যদি মুক্তাটা বিক্রি করতে পারেন ভালোভাবে, ভালো একটা বেনিফিট পাবেন। তো আমরা এখন এই ডাইস থেকে মুক্তার অপারেশন দেখব, কিভাবে আপনি মুক্তার অপারেশন করেন সেটি আমাদেরকে একটু দেখান। আচ্ছা, ঠিক আছে। এই ঝিনুকগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? পুকুরে থেকে আমি ছেড়ে দিয়েছি। মানে পুকুরেতে ছিল? আপনি এই ঝিনুকগুলো
আশপাশ এলাকা থেকে নিয়ে আসেন না নদী থেকে নিয়ে আসেন? আমি নিয়েছিলাম প্রথমে আরেকটা পুকুর থেকে, তারপরে এখানে ওই পুকুর থেকে নিয়ে আসার পরে এগুলো বংশবৃদ্ধি করে এখানে আমার অনেক ঝিনুক আছে। আচ্ছা, এই ঝিনুকগুলো অপারেশন করে তখন আপনি আবার ওই ঝুলন্ত ব্যাগের ভিতরে ভরে দিয়ে, তো আমরা অপারেশন দেখি। আচ্ছা, এটা হলো ওপেনার, এটা দিকে ওপেন করতে হয়। এগুলো আমাদের ইলেকট্রনিক দোকানে পাওয়া যায়। আচ্ছা, এগুলো ওপেনার, এটা যখন ফাঁকা হবে মেলাবে তখন এটা ঢোকা দিতে হবে। এটাতে ঝিনুকের কোনো ক্ষতি কিংবা মারা যাওয়ার কোনো ভয় থাকে না? হ্যাঁ, অবশ্যই, এটা বেশি মানে ফাঁকা করা যাবে না। এই সাইডে একটা টিস্যু, এই সাইডে একটা টিস্যু আছে। আচ্ছা, এই দুটো টিস্যু আবার বেশি ফাঁক করলে দুটো টিস্যু ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ঝিনুক মারা যাবে। আচ্ছা, মারা যাওয়ার কারণে ওই মুক্ত হবে না আপনার, সেই জন্য হালকা হালকা যতটুকু আপনার প্রয়োজন, মানে এই ইমেজটা এর ভিতরে দেওয়ার জন্য যতটুকু ফাঁকা হলে ভালো হয়। আচ্ছা, বেশি ফাঁকা করে দেওয়াটা আমাদেরকে একটু দেখা দিন। আচ্ছা, এই সাইডে একটা পর্দা আছে, ঝিনুকের এই সাইডে একটা পর্দা আছে। আচ্ছা, এই পর্দাটা একটা পকেট করা লাগবে। আচ্ছা, এই পকেটটা পর্দার থেকে একটু পকেট হয়েছে, পকেট মতন হয়েছে। এবার আমি ইমেজটা ইমেজটার ভিতরে ঢোকাই দেবো। দেওয়ার পরে এই পকেটটা আমরা আটকাই দেবো, এই যে হাওয়া থাকে না যেন সেরকম ভাবে, হাওয়া থাকলে আপনার ঝিনুক ওই মুক্তার কালার কালো চলে আসবে। আচ্ছা, ভালো করে আমার ওই হাওয়াটা বের করে দিতে হবে, নাহলে মুক্তা ভালো হবে না। দুই সাইডে দুইটা, এই সাইডে একটা দিলাম, ওই সাইডে আরেকটা দেবো। আগে পকেট করে নিতে হবে সেম একইভাবে। হ্যাঁ, এগুলো ইমেজ মুক্তা বলে, এগুলো কেউ নিউকোলাজও বলে। এটা হলো একটা পাতা, এর ভিতরে ঢুকে দিয়েছিলাম, হাওয়াটা বের করে দিতে হবে ভালোভাবে, হাওয়াটা ভালোভাবে বের করে দিতে হয়, ওর সাথে লেগে যাবে। ওইটার পানিতে ভিজে আপনি এটা রাখতে হবে। আপনার 2-5 মিনিট এর ভিতরে সবগুলো অপারেশন করতে, দুই সাইডের অপারেশন করতে হবে। এক সাইডে একটা, দুই সাইডে এরকম পকেট করা লাগবে, তারপর আপনার এই বীজাণু ইমেজ, বীজাণু ইমেজটা এর ভিতরে দেওয়া লাগবে। এগুলো কোথায় পাওয়া যায়? এখানে এগুলো আমি নিজে তৈরি করছি। আচ্ছা, কিনতেও পাওয়া যাবে? কেমন টাকা দাম এগুলো? আমাদের দেশে এলো 5 টাকা, 4 টাকা, 3 টাকা এরকম আছে। এগুলো পকেটগুলো ভালো করে আটকা দিতে হবে। ঝিনুকের থেকে মুক্তার কি কোনো মান রয়েছে, যে ভালো মানের মুক্তা নর্মাল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো, মানে আপনার ভালোটা দেখতে ভালো লাগবে, একটু নর্মাল। তো এগুলো যখন মুক্তা হয়ে যাবে তখন এটা কাটিং কিভাবে এখান থেকে? এটা মেশিনে কাটিং দেবে আপনার। আচ্ছা, আমাদের তো এখন মুক্তা তৈরি হওয়া, ঝিনুক থেকে মুক্তা বের করে দেখাবেন। জি, ব্যাগের ভিতরে আছে, এগুলো তো মুক্তা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মুক্তা হয়ে গেছে, এগুলো কেবল অপসারণ করলাম। এরকম অপসারণ করে আমরা এরকম জাল
আগে দিয়েছিলেন সেটা মুক্তে পরিণত হয়ে গেছে এবং সত্যি মানে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই জিনিসের ভিতরে পরিপূর্ণ ভাবে মুক্তাটা তৈরি হয়েছে, গ্লেজ দিচ্ছে দেখেন, এটা সত্যিকে ভালো মুক্ত হয়েছে এটা। আচ্ছা, এই দুইটা তৈরি করতে 10 মাসে আপনার খরচ হয়েছে কেমন? 20-30 টাকা। পুকুরের একটা তো ভাড়া আছে, সেটা হিসাব করলে টোটালে 50 টাকাও না, ওরকম হবে না, ওই 40 টাকা বলতে পারি। 40-50 টাকা বিনিয়োগ করে 10 মাসে আপনি সেটা থেকে 1200-1300 টাকা পেয়ে যাচ্ছেন। এটা তো যদি বড় পরিসরে করা যায় তাহলে বিরাট একটা ব্যবসা বলতে পারি। হ্যাঁ, ঝিনুকের বংশবৃদ্ধির জন্য আপনারা কি করছেন? বংশবৃদ্ধির জন্য এই ঝিনুক সংগ্রহ করে আপনাদের পুকুরে, আমাদের পুকুরে রাখা হয়, এই মাসে এরা ঝিনুক আরো বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় বংশ। তো মাত্র 10 মাসে আপনি সুন্দর মুক্তা বের করতে পারলেন ঝিনুক থেকে? প্রথমে একবার করেছিলাম, করার পরে 2 মাস পরে দেখি আসলে না হয়, মুক্তা হয়, তারপরে অপারেশন ঠিকঠাক মতন অপারেশন করে এখন তো দেখছি ভালোই মুক্তা। আমি এই বাড়ির সামনে একটা ছোট একটা পুকুর আছে, এখানে আমি মুক্ত চাষ করেছি। মুক্ত চাষ করার পরে এই 10 মাস পরে আমি সাকসেস, মুক্তা ভালো হয়েছে। এখন মুক্তার মার্কেট প্রাইসিং কাজ চলতেছে, প্রসেসিংয়ের কাজ চলতেছে, এখন আশা করি ভালো রেট পাবো এবং ভালো রেটের আশ্বাস দিছে আমার। ঢাকা থেকে কিছু স্যাম্পল পাঠাইছি, ওইগুলো দেখছে তারা, এখন তারাই নিবে আমার এই মুক্তাগুলো। কেউ যদি শিখতে চায় কিংবা কেউ যদি কিনতে চায়, কোনো যদি নতুন কোনো তরুণ উদ্যোক্তা থাকে তাহলে আমার কাছে এসে প্রশিক্ষণ নিতে পারে, আবার যদি কেউ কিনতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে পাবে। মুক্তা চাষি অনেক হয় তাহলে আমাদের দেশ উন্নতির দিকে যাবে, আমাদের দেশে ছাড়া অন্য কোনো দেশে এই মুক্তা চাষ পাওয়া যায় না, এতে থেকে বাংলাদেশে উন্নত হবে, আমাদের বেকার সংস্থাও কর্ম